আজ 8:30টার সময় আমরা বেরোবো, কিন্তু এখনো পর্যন্ত কিচ্ছু গোছানো হয়নি। এই দেখো এত বড় ট্রলি, এটা পুরোটাই ফাঁকা। কমফোর্টেবল জিনিস নিয়ে নিয়েছি, আর এটা একটা পালাজো প্যান্ট নিয়ে নিয়েছি, যাতে করে কমফোর্টেবলি আমি সারা রাত ট্রেনে থাকতে পারি। একটা ট্রলি আর এই একটা এইচপির ব্যাগ রয়েছে, এই দুটো হলো লাগেজ, আর সাথে রয়েছে আমার এই হ্যান্ডব্যাগটা। বসারও জায়গা পাচ্ছি না কোথাও, পুরো জায়গাটা সবাই পুরো ফিল আপ হয়ে রয়েছে, সেই জন্য এরকম দাঁড়িয়ে আছি। এখনো 1 ঘন্টা 1.5 ঘন্টা বাকি আমাদের ট্রেন আসতে, কতক্ষণ এরকম দাঁড়িয়ে থাকতে হবে কে জানে। ট্রেন ছাড়ার কথা ছিল 11:55, 10 মিনিট লেট হয়েছে। হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে অনেক কাজ রয়েছে। আজ আমরা বেরোবো, কোথায় বেরোবো সেটা তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে অলরেডি জেনে গেছো। আমাদের ব্যালকানিতে বেশ ভালোই রোদ্দুর আসে, সেই জন্য যে ছোলা আর গোবিন্দভোগ চালগুলো পিঁপড়ে লেগে গেছিলো সেগুলো একটু রৌদ্রে দিলাম। তার সময় আমরা বেরোবো, কিন্তু এখনো পর্যন্ত কিচ্ছু গোছানো হয়নি। এই দেখো এত বড় ট্রলি, এটা পুরোটাই ফাঁকা। তো তোমাদের সাথে শেয়ার করব বলেই আমি কিন্তু ট্রলিটাতে এখনও পর্যন্ত কিছু গোছাইনি, কারণ কী কী জিনিস আর কি আমি নিয়ে যাই ট্রাভেলের সময় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। ট্রলিটা কিন্তু খুব বেশি একটা বড় নয়, ছোটো সাইজের ট্রলি রয়েছে। তার সাথে নিয়ে নিয়েছি একটা হাত ব্যাগ, আর তার সাথে নিয়েছি এই আমার ল্যাপটপের ব্যাগটা। এর মধ্যে কী কী আছে একবার দেখেছি, যত এসেনশিয়াল জিনিসগুলো সেগুলো এর মধ্যে রেখেছি। এই ধরো তোমার পেস্ট, তারপর আমাদের দুজনের ব্রাশ, আর রয়েছে আমার তেল যদি কখনো শ্যাম্পু ট্যাম্পু করতে হয় ওখানে গিয়ে সেই জন্য। আর এখন যেহেতু একটু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে যাচ্ছে সেই জন্য বডি লোশনও নিয়ে নিয়েছি, জানি না ওখানকার ওয়েদার কীরকম হবে। ফেস ওয়াশ রয়েছে, তোমাদের দাদাভাইয়ের ফেস ওয়াশটা এখনও নেওয়া হয়নি। আর আমার মেকআপের জন্য এটা রয়েছে মাই গ্লামের কম্প্যাক্ট পাউডার। এর মধ্যে যেহেতু মিরর আছে, আর ট্রেনে যেহেতু অনেকটা সময় আমাদের থাকতে হবে সেই জন্য আলাদা করে আর মিরর নিয়ে এটা নিয়ে নিয়েছি, এই মিররেই হয়ে যাবে আমার। আর রয়েছে আমার ময়শ্চারাইজার, ফেস ময়শ্চারাইজার এটা। আর রয়েছে সানস্ক্রিন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। আর আছে কি এটা, এটা হচ্ছে বিবি ক্রিম, কারণ আমি ফাউন্ডেশন ইউজ করি না সেই জন্য বিবি ক্রিম ইউজ করি। এই গেল, আরও কিছু মেকআপ প্রোডাক্ট রয়েছে সেগুলো এর মধ্যে নিয়ে নিই। সকালবেলা যখন ট্রেনে ঘুম থেকে উঠবো তখন এই এসেনশিয়াল জিনিসগুলোই লাগবে, সেই জন্য এগুলো এর মধ্যে রেখেছি। এছাড়া কিছু মেডিসিনও নিয়েছি, প্রথমে রয়েছে জ্বরের ওষুধ, তারপরে একটু যদি আমাদের কোনো কারণে গ্যাস হয়ে যায় সেক্ষেত্রে একটা অ্যান্টাসিড রয়েছে, আর কিছু কার্ডস রয়েছে তোমাদের দাদাভাইয়ের আর আমার কিছু কার্ডস রয়েছে, যাতে করে সবসময় যদি সম্ভব হয় না ক্যাশ ক্যারি করা সেই জন্য। এটা রয়েছে শ্রী ভগবদ্গীতা, যেটা আমি সবসময় আমার কাছে রাখি, আমার মা বলে দিয়েছে যে যেখানেই বেরোবে তার আগে এটা যেন কাছে থাকে। তো এই রয়েছে। এবার দেখাই তোমাদের জামাকাপড়ের মধ্যে কী নিয়েছি। দুটো সেট জামাকাপড় নিয়েছি এটা যাওয়ার জন্য, দু সেট। একটা হচ্ছে যেহেতু ট্রেনে যাওয়ার সময় একটা দিন মানে একটা রাত পুরো ট্রেনে কাটাতে হবে সেই জন্য এই জামাটা, আর ফেরার সময় যে একটা রাত ট্রেনে কাটাতে হবে তার জন্য এই জামাটা। কমফোর্টেবল জিনিস নিয়ে নিয়েছি, আর এটা একটা পালাজো প্যান্ট নিয়ে নিয়েছি, যাতে করে কমফোর্টেবলি আমি সারা রাত ট্রেনে থাকতে পারি। ওখানে আমরা দুদিন ঘুরবো সেই জন্য দুটো সেট জামাকাপড় নিলেই হতো ভালো, কিন্তু আমি 3 সেট নিয়েছি, কারণ বলা যায় না বাই চান্স যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে, আর একটা এক্সট্রা আমি রেখে দিয়েছি। এবার দেখাচ্ছি হ্যান্ডব্যাগের মধ্যে কী নিয়েছি। হ্যান্ডব্যাগের মধ্যে কিছুই না, এই যে শুধু আমাদের সানগ্লাস দুটো নিয়েছি, রাজার আমার সানগ্লাস রয়েছে। সানগ্লাসগুলো দেখিয়ে দিই একবার তোমাদের, যদিও তোমরা দেখতেই পাবে আমি যখন ভিডিও করবো। এই একটা ভালো লাগছে না, নাইটির সাথে সানগ্লাস, এটা আমার। হ্যাঁ, আর তোমাদের দাদাভাইয়ের এই সানগ্লাসটা, এই দুটো সানগ্লাস নিয়ে নিয়েছি। এছাড়া এর মধ্যে এখনও ফোন, তারপর চার্জার, যেগুলো এসেনশিয়াল সেগুলো হ্যান্ডব্যাগে নিয়ে নেব। আর আমি শ্যুজ নিয়ে নিয়েছি, এই যে যে হিলটা রয়েছে এটা তো সবসময় ক্যারি করা যাবে না, কারণ অতক্ষণ আমরা ট্রেনে থাকবো, ট্রেনে তো এত হিল জুতো পরে আমি সারাক্ষণ থাকতে পারবো না, সেই জন্য যাওয়ার সময় আমি একটা স্লিপার পরে যাবো। এই স্লিপারটা পরবো, এটা ভীষণই কমফোর্টেবল কারণ এর মধ্যে কোনো হিল নেই, এটা পুরো ফ্ল্যাট রয়েছে। তো এটা পরে যাবো আর কি যাওয়ার সময়, আর ওখানে যখন ঘুরবো তখন ওটা পরবো। তো এই হলো আমার সমস্ত জিনিস, এখন তাড়াতাড়ি করে ব্যাগের মধ্যে সব কিছু ভরে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে রেডি হয়ে যখন আমরা বেরোবো তখন। এর মধ্যে আর দেখা হবে না, কারণ যদি কিছু ভুলে যাই ভিডিও করতে গিয়ে সেই জন্য। এভরিওয়ান, এখন ঘড়ি কাটায় 6:30। আমি স্নান টান সেরে নিয়েছি, তারপর সন্ধেও দিয়ে নিয়েছি, এখন আমি রেডি হব। আমরা বেরোবো ওরকম 8:30 দিকে, কিন্তু হয় না আস্তে আস্তেই রেডি হব, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। আর আমাদের ট্রেন আছে হাওড়া থেকে রাত 11:55 মানে 12:00 বলতে পারো।
তো যাই হোক, তাড়াতাড়ি করে তাড়াতাড়ি নয়, আস্তে আস্তেই রেডি হব। রেডি হয়ে নিই, তারপরে তোমাদের দাদা ভাই আসবে, ও রেডি হবে, তারপর আমরা বেরোবো। যেহেতু একটা গোটা রাত আমাদের ট্রেনে কাটাতে হবে, সেই জন্য আমি এখানে খুব বেশি একটা কিছু প্রোডাক্ট ইউজ করব না, মেকআপ তো একদমই করব না। এখন একটু ময়েশ্চারাইজার ইউজ করে নিচ্ছি, তারপরে হালকা একটু বিবি ক্রিম অ্যাপ্লাই করব আর লিপস্টিক, ব্যাস এটাই হবে আমার আজকের ফুল মেকআপ। তো আমি একেবারে রেডি হয়ে গেছি, এই হলো আজকের আউটফিট। ফুল আউটফিটটা তোমাদের একবার দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা। এই দেখো, এই কুর্তিটা পরে নিয়েছি, এটা আমি ট্রেনস থেকে কিনেছিলাম, আর সাথে এই প্লাজো প্যান্টটা পরেছি, আর সাথে একটা স্কার্ফ নিয়ে নেবো, তাহলে আমার লুকটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা একদম রেডি হয়ে গেছি, রাজাও এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছে, চলো এখন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি, না হলে আমাদের ট্রেন ছেড়ে দেবে। এই একটা ট্রলি আর এই একটা এইচপির ব্যাগ রয়েছে, এই দুটো হলো লাগেজ, আর সাথে রয়েছে আমার এই হ্যান্ডব্যাগটা, এইগুলো হলো আমাদের লাগেজ। এখন ঘড়ির কাঁটায় বাজে 8:20, আর আমরা এবার বেরিয়ে পড়ছি। পুরো ফাঁকা ট্রেন, আর এই ট্রেনে আমরা উঠে পড়েছি। রাজা এখন খাচ্ছে ডালের বড়া, ওর কাছে একটা চাইলাম কিন্তু ও বলল দেবে না, সেই জন্য মন খারাপ করে বসেছিলাম। আমরা এখন শিয়ালদা স্টেশন নেমে পড়েছি, এখন এখান থেকে বাসে করে যাব হাওড়া স্টেশন। আমরা শিয়ালদা থেকে বাসে উঠে পড়েছি, বাস এবং রাস্তাঘাট দুটোই ফাঁকাই ছিল, সেই জন্য খুবই কম সময়ে, ওরকম আধ ঘন্টার মধ্যে আমরা হাওড়া চলে এসেছি। আমরা হাওড়া স্টেশনের কাছে একটা হোটেলে এসেছি, খাওয়া দাওয়া করবো, একেবারে খাওয়া দাওয়া করে আমরা ট্রেনে উঠে পড়বো। ট্রেনে আর খাওয়া দাওয়া ঝামেলা রাখতে চাই না, সুন্দর দেখতে। এই হলো B2, এখানে রয়েছে আমাদের সিট। তো আমরা ট্রেনে উঠে পড়েছি আর আমাদের সিট হয়ে গেছে, এবার সিটটা অ্যারেঞ্জ করে আমরা একেবারে ঘুমিয়ে পড়বো। ট্রেনে উঠেই দেখি আমাদের জন্য আগে থেকেই দেওয়া রয়েছে বালিশ, আর একটা করে এরকম চাদর রয়েছে, প্রত্যেকেরই একটা করে বালিশ আর একটা করে চাদর রয়েছে, এরকম সিল প্যাক ছিল। আমরা গিয়েই সিলটা আর কি ওপেন করলাম, করে সব কিছু বার করলাম। এখন ঘড়ির কাঁটায় রাত 12:05, আর ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, এই ট্রেন ছাড়ার কথা ছিল 11:55, 10 মিনিট লেট হয়েছে। ট্রেনে ওঠার আগে অনেক কিছু খাবার নিয়ে নিয়েছি, তার মধ্যে রয়েছে স্যান্ডউইচ, তারপর রয়েছে কেক, আর রয়েছে এই কুকুর, আর একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্ক। তার আগে আমরা মানে হাওড়া স্টেশনে যাওয়ার আগে আমরা যে হোটেলটাতে খেয়েছিলাম তার খাবার এতটাই বাজে ছিল, সেগুলো খাওয়ার পর শরীরের মধ্যে অস্বস্তি হতে শুরু করলো, সেই জন্য এই কোল্ড ড্রিঙ্কসটা নেওয়া। এছাড়া
সব থেকে কম দামে এতদিন পর জল পেয়েছি, দুটো জল নিয়েছে 30 টাকা। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি, এরপরে আর কিছু করার নেই, আমরা ঘুমিয়ে পড়বো। তো কালকে থেকে আবার নতুন ব্লগ শুরু হবে। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।